কিন্তু দেখলাম মুনাজাতরত অবস্থায় রাস্তার মধ্যে লম্বা দাড়িওয়ালা লম্বা পাঞ্জাবিওয়ালা এক বেড়া মুনাজাত ধরে নাই শুধু দাঁড়ায়া দাঁড়ায়া এখানে সমালোচনা করছে মুনাজাত দিয়া নাকি সময় পার হয় শুনান বাবারাম একটা গাছের মধ্যে যখন ফুল লাগানো হবে অথবা একটা গাছ যখন রোপণ করা হবে গাছটাকে ফুল ধরানোর উপযুক্ত করতে হলে গাছটার পরিচর্যা করা লাগে কথা বলেন না ঠিক না বে ঠিক ওই গাছের মধ্যে ফুল ধরানোর জন্য গাছটাকে যেমন পরিচর্যা করা লাগে একটা জায়গার মধ্যে কোরআনের কথা হাদিসের কথা বলতে হলে ওই বাগানটাকে ঠিক তেমন ভাবে সাজায়া গোছায়া তোলা লাগে যদি দুইটা মানুষই না থাকে ওয়া সোনার মতো দুইটা মানুষই না থাকে আমি কথাটা বলবই কার কাছে আয়েশা মাহফিলের অবস্থা দেখে বড় খারাপ লাগলো যখন দেখলাম মানুষে মানুষ মাত্র ছয় সাতজন বসে আছেন যে মানুষটা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সমালোচনা করলো তারে তো দেখলাম না বাজারের মধ্যে এতগুলা মানুষ ঘোরাফেরা করে তারে বুঝে মসজিদে বা মাহফিলে ফাটাইতে তারে দেখলাম শুধু কোরআনের বাগান নবীর সুন্নতের বাগানে আইসা শুধু টাউট বাটফারি করার জন্য সাবধান মুসলমান আমার নবী বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে যারা এমন কর্মকাণ্ডগুলা করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের ঠিকানা রেখেছে في نار جهنم خالدين فيها আল্লাহ পাক বলেছেন তারা জাহান্নামের মধ্যে থাকবে চিরস্থায়ী বাসিন্দা হয়ে আসেন বাবারা বন্ধুরা আলোচনার ধারাবাহিকতার দিকে আমি চলে যাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের আমরা সবাই বান্দা আজকের সমাজে নামাজের আলোচনা করলে মানুষ বিরক্ত বোধ করে নামাজের আলোচনা করলে মানুষ একটু বিরক্ত বোধ করে এবং সমাজের মধ্যে আমলের আলোচনা করলে বিরক্ত বোধ করে কিন্তু চিন্তা করেন মুসলমান আপনি আমি যেই দিন দুনিয়ার জমিনে থাকবো না এই দুনিয়া ছেড়ে আমরা কবরে চলে যাব আমাদের কবর কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন আলোকিত বানাবেন না যখন এলাকার কোনো মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষটাকে কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বাসগুলা দিয়া দেওয়া হয় চাটাইগুলা দিয়া দেওয়া হয় মাটিগুলা হাতের মধ্যে নিয়ে পড়া হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ওখরা জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে পড়েন আল্লাহু আকবার আমার দরি লক্ষ্মীপুরের বাবারাম এই দারুন নাজাত এত সুন্দর করে সুন্নি আলিয়া মাদ্রাসার মাহফিলে যারা বসেছেন আল্লাহ পাকের বান্দাটাকে যখন কবরে রাখা হয় ওই কবরের মধ্যে কোনো লাইট দেওয়া হয় না ওই কবরে কোনো আলো দেওয়া হয় না ওই কবরে কোনো বাতাস দেওয়া হয় না ওই কবরে কোনো বিছানা দেওয়া হয় না কিন্তু নবী আমার ডাক দিয়া বলে উম্মত আমার ওই কবরটার মধ্যে যখন তোমরা দেখো কোনো আলো নাই বাতাস নাই লাইট নাই বিছানা নাই আমার নবী বলে ওই কবরটার মধ্যে তোমরা দেখতে পাও কোনো আলো বাতাস নাই কিন্তু ওই কবরটার মধ্যে আলো আছে বাতাস আছে সব কিছুর ব্যবস্থা আছে সুন্দর বিছানার ব্যবস্থা করা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ব্যবস্থাটা কেমন আপনার কাছে জানতে চাই আমার নবী বলেন যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ পাককে খুশি করতে পারে আমার আল্লাহ যদি তার প্রতি খুশি হইয়া যায় ওই ব্যক্তি মরার পরে অন্ধকার কবরে যখন মানুষ তার লাশটা রাখে রাখার সময় দেখে সাড়ে তিন হাত মাটির ঘর ওই ঘরটার মধ্যে কোনো কিছু নাই কিন্তু আমার আল্লাহ তিনজন রহমতের ফেরেশতা দিয়া বান্দার কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয় ও মুসলমান চিন্তা করে দেখেন ওই কবরে যদি জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেওয়া হয় এবার আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী ডাক দিয়া বলে উম্মতেরা তোমরা তো ওই কবরে কোনো আলো দাও না বাতি দাও না কোনো বাতাসের ব্যবস্থা করো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দার কবরটাকে নূরানিত করে দেয় আলোকিত করে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই কেমনে নূরানিত করে দেয় আলোকিত করে দেয় আপনি নবী বলেন না আমার নবী ডাক দিয়া বলে উম্মত আমার যখন আল্লাহর বান্দাটা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ কোরআনুল কারিমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাহ বলছেন কদ অবশ্যই আফলাহাল মুমিনুন ওই ইমানদারগণ সফল বা সফলতা অর্জন করেছে আল্লাযীনা যাহারা হুম ফি সলাতিহিম খাশিউন
নামাজের প্রতি মনোযোগী হয়েছে যাহারা সুবহানাল্লাহ পড়বেন না বাবা এই নামাজের প্রতি মনোযোগী হইলে কবরে কোনো আলো নাই বাতাস নাই সফলতাটা কি আমার নবী বলে দিচ্ছেন সফলতাটা হইল যখন ইমানদার বান্দাটারে কবরের মধ্যে রাখা হবে ইমানদার দেখবে সবাই তারে একা একা কবরে রাইখা চলা যাচ্ছে কিন্তু বন্ধু আমার ইমানদার বান্দাটা যখন এমন অবস্থাটা দেখবে এমন অবস্থা দেখার পরে যখন মানুষগুলা তাকে কবরে দিয়া 40 কদম হাইটা চইলা যায় কবর থেকে আমার আল্লাহ পাক ইমানদারের কপাল থেকে একটা নূরের আলো কবরের মধ্যে ছেড়ে দেয় ইমানদার দেখে ওই কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতাছে আলোকিত হয়ে গেছে ইমানদার জিজ্ঞাসা করে আল্লাহ এই কবরটা কেন এত সুন্দর আলোকিত হইল আপনার কাছে জানতে চাই আল্লাহ কয় নবী গো ও নবী গো আপনার উম্মতের কবর কেন আলোকিত হয়েছে শুনে নেন আপনার উম্মত যে দুনিয়ার জমিনের মধ্যে সেজদা দিয়েছে সেজদা দিয়ে দিয়ে তার কপালটাকে আল্লাহর কাছে অবনত করেছে আমার আল্লাহ খুশি হইয়া তার কপালটারে নূরানিত করে দিয়েছেন আর এই নূরানিত কপাল থেকে আমার আল্লাহ আলোক রশ্মি দিয়া তার কবরটাকে আলোকিত বানিয়ে দিছে সবাই জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ একটু জোরে সুরে জোরে সুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা আমরা সবাই গুনাগার গো নবীজি আপনায় চিনিলাম না আমরা সবাই গুনাগার গো নবীজি আপনায় চিনিলাম না সেই কারণে রোজে হাশরে আমাদেরকে বইলেন তাইলে কবরে গেলে ইমানদার দেখবে ইমানদারের কবর আলোকিত না অন্ধকার সুবহানাল্লাহ বলবেন না ইমানদারের কবর হবে আলোকিত ওই আলোটার অন্য কোনো আলো নয় ওই আলোটা হইল নামাজের সেজদার আলো সুবহানাল্লাহ বলবেন না ও বন্ধু আপনারা তো সবাই আল্লাহ পাকের বন্ধু হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনেছেন জিনার আস্তানা ভারতের জমিনে একবার না দুইবার না আমার আল্লাহ এই গুনাহগারকে কয়েকবার কবুল করেছেন ওই খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি ওনার একটা অভ্যাস ছিলেন উনি লোক সমাজে আবাদত করতেন না মানুষের সামনে আবাদত করতেন না ওনার আবাদতের ধরন ছিল উনি একা একা কোনো জায়গার মধ্যে আবাদত করতে পছন্দ করতেন এই জন্য বড় বড় আউলিয়া কেরামের জীবনী পড়তে গেলে আপনি পাইবেন আউলিয়া কেরামরা পাহাড়ের গুহার মধ্যে জঙ্গলের মধ্যে এবাদত করতেন কিন্তু বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে একজন ব্যক্তি আগমন করলেন যার নাম হলো আলাউল নাম কি যার নাম হলো আলাউল আলাউল নামক ব্যক্তিটা খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গেলেন যা দেখতেছেন একদিন রাত্রবেলা খাজা মঈনুদ্দিন চিশতির ঘরের একটা কন্নারের মধ্যে একটা ফুটফুটে নূরের আলো ঝলমল ঝলমল করতাছে আলাউল
ঘরের মধ্যে তাকায় দেখে ওই ঘরের মধ্যে কোনো মানুষ নাই, কিন্তু ওই ঘরটার মধ্যে ফুটফুট করে একটা আলো জ্বলে, কোনো লাইট নাই, কোনো আলোর ব্যবস্থা নাই। হযরতে আলাউল নামক লোকটা খাজা মাইনউদ্দিন চিশতির তালাশ করলেন, ও মাইনউদ্দিন আপনি কোন জায়গায় আছেন? কেউ ওনার খবর দেয় না। হঠাৎ করে মাইনউদ্দিন চিশতির দরবারের একজন সঙ্গী আইসা খাজা মাইনউদ্দিনকে বলে, মাইনউদ্দিন আপনাকে একজন ব্যক্তি তালাশ করতেছে যার নাম হলো আলাউল। বলে, কেন তালাশ করে তার কাছে এই পরিচয়টা জানতে চাও? ডাক দিয়ে বলে, হুজুর সে আপনাকে তালাশ করে সে দিন সম্পর্কে জানার জন্য, ইসলাম সম্পর্কে বুঝার জন্য। বলে, তাকে বলো তুই সে যেন আমার ঘরের মধ্যে প্রবেশ করে। হুজুর সে আপনার ঘরের মধ্যে প্রবেশ করেছে কিন্তু আপনাকে দেখতে পায় নাই। এবার খাজা মাইনউদ্দিন চিশতি উনি আগমন করলেন পাহাড় থেকে, আগমন করে আবার যখন উনি ওই জায়গার মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে বন্ধুরা ঘরের সামনে দেখলেন আলাউল নামক ব্যক্তিটা বসে আছে। ডাক দিয়ে বলে, হে আলাউল নামক ব্যক্তি তুমি কেন এই জায়গার মধ্যে অপেক্ষা করতেছ? বলে, হুজুর আপনার দর্শনের জন্য, আমার দর্শন তুমি কেন চাও? বলে, আমি জানি আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন, ইজা রুজুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাকের ওলিদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়। হুজুর আমি জানি আপনি বড় মাপের একজন আল্লাহর ওলি, আপনার চেহারাটার দিকে আমি তাকাইতে আমার মনে বড় চাইছে, আপনাকে আমি দেখতে মনে বড় চাইছে। ডাক দিয়া কয়, বাবা আলাউল তুমি আমার চেহারাটা দেখার জন্য তোমার মনে চাইছে? এমনে এমনে আমার চেহারা দেখলা, তুমি বলো না তোমার এবাদত কেমন? ডাক দিয়া কয়, হুজুর আমার কোনো এবাদত নাই। কি নাই? হুজুর আমার কোনো ইবাদত নাই। যখন লোকটা এমন কথা বলল, খাজা মাইনউদ্দিন চিশতি তার ডান হাতটা মাথার মধ্যে রেখে দিলেন। কি করলি রে পাগলা, কোনো ইবাদত ছাড়া বুঝি তুমি আমার কাছে এসেছো? কেন এসেছো? বলে, হুজুর আপনার কাছে এসেছি যেন আপনি আমার ইবাদত ওয়ালা বানাইয়া দেন। কি ওয়ালা? আপনার কষ্ট হয়? কষ্ট হইলে বলবেন, আমি শেষ করে দিব। আমি যত তাড়াতাড়ি যাবো আমার লাগে লাভ হইব। আমার খুব কষ্ট করে মাহফিল করতে হয়, আমাকে অনেক কষ্ট করে মাহফিল করতে হয়। গতকালকে সেই আখাউড়াতে ছিলাম, আজকে আপনাদের এখানে, এখান থেকে ওই ইসাপুরা যাব, আগামীকালকে আবার সেই রওনা করতে হবে ওই যে নবীনগরের দিকে। প্রত্যেক দিন মাহফিল করি, শুধু একটু কষ্ট হয়। চেষ্টা করবো আমি ছোট্ট একটু কথার মাধ্যমে আপনাদেরকে বোঝাইতে। ডাক দেওয়া বলে, বাবা তোমার কোনো আমল আছে কি না? হুজুর কিছু নাই। তো তুমি আমার কাছে কেন এসেছো? হুজুর আমি জানি আল্লাহর অলিগণ মানুষকে সরল সঠিক পথ দেখায়, আপনি আমাকে আমল সারা জিন্দিগিটাকে আমলের পথে একটু পদার্পণ করে দেন। বাবা ঠিক আছে যাও, তোমার সময় দিলাম তিন দিন। কয়দিন? কয়দিন? তিন দিন সময় দিলাম। বলে, হুজুর আমার কাজ কি? বলে, তিন দিন তোমার কাজ হলো যতটুক সময় মসজিদে আজান দিবে, আজানের পরে তুমি জামাতে নামাজ আদায় করবে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার পরে তোমার মা তোমার বাবা দুইজনের খেদমতে তুমি তোমার সময় কাটাইবা। আলাউল নামক লোকটার চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে, গালগুলা বাইসা গেছে, দাড়িগুলা ভিজা গেছে আলাউল নামক লোকটার চোখের পানি দিয়া। মাইনউদ্দিন ডাক দিয়া বলে, বাবা কান্দ কেন? তোমার কান্না করার কারণটা জানতে চাই। ডাক দিয়া বলে, হুজুর আপনাকে বলেছি আমাকে আমলের জিন্দিগি নসিব করানোর জন্য, আপনি আমাকে বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার যেই সময়টা থাকবে এই সময়টা যেন আমি আমার মা বাবার সম্মুখে থাইকা কাটাইয়া দেই। হুজুর আমার তো দুনিয়াতে মা নাই, আমার তো দুনিয়াতে বাবা নাই, আমি আমার মা বাবারে কেমনে খেদমত করব? বলে, তোমার মা কোথায়, তোমার বাবা কোথায় তোমার কাছে জানতে চাই। হুজুর আমার মাও কবরে, আমার বাবাও কবরে, কত মুরব্বীর আজকে বসছেন আপনাদের মা নাই, কত মানুষ বসেছেন আজকে আপনার বাবা নাই। একটা বার কি চিন্তা করেছেন আপনার মা বাবা যে আপনার জন্ম দিয়া কবরে চলে গেল, আপনি এত সুন্দর জীবন যাপন
অর্পণ করতেছেন, আপনি দিয়ে আপনার মা বাবার জন্য কিছু করতে পারলেন না, মা বাবার জন্য কি আপনার মনটা একটু কাঁদে না? আপনার চোখের সামনে কত মানুষ মাকে মা বইলা ডাকে, আপনার চোখের সামনে কত মানুষ বাবাকে বাবা বইলা ডাকে। একটাবার চিন্তা করো রে মুরব্বী, যাদের মা নাই যাদের বাবা নাই তোমার মতো এতিমার কেউ নাই। আমার নবী বলেন উম্মত যাদের মা বাবা বেঁচে থাকে তারা যদি তার মার দিকে একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামে একটা কবুল হজের সওয়াব দেয়। 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব আমার আল্লাহ দেয়। যার মা নাই সে তো তার মার চেহারাটার দিকে তাকাইতে পারে না, যার বাবা নাই সে তো তার বাবার চেহারাটার দিকে তাকাইতে পারে না। মা বাবার জন্য অন্তরে সামান্য কিঞ্চিত পরিমাণ মায়া যদি থাকে, একটাবার তুমি তোমার মার জন্য বেশি করে দোয়া করবা। হযরতে খাজা মাইনউদ্দিন ডাক দিয়া করে আলাউর, তোর মা নাই তোর বাবা নাই, চিন্তা করিস না, তুই তোর মা বাবার জন্য অনেক কিছু করতে পারবি। হুজুর মা বাপ থাকলে মা বাবার খেদমত করতাম, খাওয়ার দাওয়ার দিতাম, মা বাবার আদর যত্ন করতাম, কিন্তু আমার মা কবরে আমি আমার মা বাবার কোনো আদর যত্ন করতে পারবো না। ডাক দিয়া করে আলাউর, তোমার মা বাবা দুইজনের কবর কোন জায়গায় তুমি বলো। হুজুর আমার মা বাবার কবর কোন জায়গায় আমি নিজেও জানি না, আমার জন্মের পর থেকে আমি একজন পথের ফকিরের কাছে বড় হয়েছি, যে ফকিরটা আমাকে লালন পালন করে বলেছে তোমার মাও আছে বাবাও আছে, তবে কোথায় আছে আমি বলতে পারবো না। ডাক দিয়া কয় হুজুর আমার মা নাই বাবা নাই, আমার মা বাবা কোথায় আছে আমি জানি না। বলে রে বাবা তুমি কি জানো না, কোন সন্তানের যদি মা বাবা না থাকে, মা বাবা থাইকেও থাকে, ওই সন্তান যদি দূর দূরান্ত থেকে মা বাবার জন্য দোয়া করে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। বাবা তুমি তোমার মার খবর জানো না, তুমি তোমার বাবার খবর জানো না, যারে আলাউল যা তোর কাছে আমি খবর জানাইয়া দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তুমি তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করবা। তোমার মা মইরা গেছে ও দরি লক্ষ্মীপুরের মানুষ, তোমার বাবা মইরা গেছে তোমার বুঝি মন্ডা বালা নাই, আল্লাহর কসম যারার মা বাবা বেঁচে আছে আজকে শপথ করে আম্মা আব্বার পাউডি ধরে ধরে মাফ চাইবা, আর ডাক দিয়া কইবা মা আপনি আমার জীবনের মতো ক্ষমা করে দেন, আর কোনোদিন অন্যায় আপনার সাথে করব না। ডাক দিয়া কইবা আব্বা আপনি আমার মাফ করে দেন, আপনার লগে জীবনে আর কোনো অন্যায় করতাম না, তোমার আম্মা আব্বা বেঁচে আছে তুমি এখনো কদরটা বুঝো না, এখন তো নিজের জামা কাপড়গুলা নিজে ধুইতে পারো না, তোমার মা ধুইয়া দেয় আব্বা ধুইয়া দেয়, আব্বা আম্মা মারা গেলে বুঝবা তোমার আব্বা আম্মা কত দামি আব্বা আম্মা। চিন্তা করো রে যুবক, চিন্তা করো রে মুরব্বী, চিন্তা করো রে পরদার অন্তরালের মা বোনেরা, আম্মা আব্বা কবরে চইলা গেলে ওই আম্মা আব্বার মতো দামি সম্পদ কেউ পাইবা না। এই জন্য আশেক ডাক দিয়া বলে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে বলেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই, আমি সেবি নাই সেবিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, বলেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা।
রাজি থাকে রাব্বানা নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত ও বন্ধুরে ও দরি লক্ষ্মীপুরের মানুষ তোমার মা কবরে চলে গেছে নিজে মাছের টুকরাটা মা জননী দুপুর বেলা খাই না রাইতকা ফুতে খাইব রাইখা দিছে তোমার আব্বা মরা গেছে তোমার বাবা সিরা লুঙ্গিটা পরে সময় কাটাইছে তোমার দামি জামা কাপড় কিনা দিছে তোমার মা কবরে চলে গেছে সিরা কাপড় তার মা জননী সুই সুতা দিয়া সিলাইয়া তোমার আব্বা মাতা দুনিয়াতে চলত কিন্তু চিন্তা করে রে মুসলমান তোমার মা বাবা তবুও নিজে এত কষ্ট পাইছে আজকে তুমি লাখ টাকার মালিক মুরব্বী আজকে তুমি কোটি টাকার মালিক কিন্তু তুমি তোমার মার একটা 500 টাকার কাপড় কিনা বড়াইতে পারো না আজকে তুমি কোটি টাকার মালিক তোমার আব্বারে তুমি একটা 500 টাকার লুঙ্গি কিনা পরাইতে পারো না দোহাই লাগে রে যাদের মা বাবা বেঁচে আছে দে যুবক তোর কদম আমার সামনে দে শামিম রাজার জিব্বা দিয়া তোর কদমটা আমি পরিষ্কার করে দিমু তবু তুই আম্মা আব্বার মনে কষ্ট দিস না আম্মা আব্বার কলিজায় আঘাত দিস না ওই আম্মা আব্বা যদি তোরে কবুল করে নেয় তুই সব জায়গায় কামিয়াব হইতে পারবা আলাউল ডাক দিয়া কই আমার কোনো ধন নাই আমার কোনো সম্পদ নাই একদিন আমি রাত্রবেলা ইবাদতের মধ্যে মশগুল হইলাম আমি তো ফজর পরে জোহর পর্যন্ত আম্মা আব্বার লাগা দোয়া করি জোহর পরে আসর পর্যন্ত আম্মা আব্বার লাগা দোয়া করি আসর পরে মাগরিব পর্যন্ত মা বাবার লাগা দোয়া করি মাগরিব পরে এসা পর্যন্ত আম্মা আব্বার লাগা দোয়া করি কিন্তু মানুষ আমার কোনো খাবারের সময় নাই আমার কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই কিন্তু একদিন আমি যখন মাইনুদ্দিন চিশতির দরবারের মসজিদের মধ্যে বৈশা বৈশা আমি যখন আমার মার জন্য কান্দি আমি যখন আমার বাবার জন্য কান্না করি যখন আমি মুনাজাতের মধ্যে দোয়া করতাছি এমন সময় আমি আল্লাহর বান্দার সামনে কে জানি একজন আইসা ডাক দিয়া করে আলাউল কেন কান্দাস কই আমার মার জন্য আমি কান্দি আমার বাবার জন্য কান্দি আলাউল কেন কান্দো বলে মা বাবার জন্য কান্দি আলাউল কান্দিস না রে কান্দিস না হেরে বাবারে তোর মা বাবা দুইজন ভালো অবস্থায় আছে বলে আপনি কে বলে আলাউল তাকে দেখ আমি হইলাম তোর বাবা আব্বা জান এতদিন কোথায় ছিলেন গো বলে আমি গতকালকে রাত্রবেলা তোর আম্মা জান সহ আমরা দুইজন জঙ্গলের মধ্যে একা একা ইবাদত করছি ও বন্ধু ও নবীর উম্মতের দল বালা আমল করিন না হাতে তসবি লইয়া রাস্তায় রাস্তায় হাঁটে না বালা আমল করিন না মানুষের সামনে হোক মাওলা কইয়া ডাক দেয় না বালা আমল করিন না ব্যক্তি আমি আমলদার আমি নামাজি মানুষের কাছে ঘুরা ঘুরা কয় না বালা ইবাদত করিন না ব্যক্তি তার ইবাদতের কথা মানুষের কাছে প্রকাশ করে না ফুতরে ফুত তোর জন্ম গগন করার পরে আমি তোর একটা মাদ্রাসার সামনে রাইখা দিয়ে গেছিলাম রাইখা দিয়ে একটা মসজিদের সামনে রাইখা দিয়ে গেছিলাম আমি শুধু তোরে রাইখা আল্লাহর একটা আয়াতে কারিমা আল্লাহর একটা বাণীর প্রতি বিশ্বাস করছি আল্লাহর নবী কইছিল আল্লাহর ঘোষণা মানলাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর হইয়া যায় সারা দুনিয়া নাকি তার হইয়া যায় আমি তোরে আমার আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ কইয়া কোরবান কইরা দিছি রে ফুত ও আব্বা আমার কুরবান করে আপনি কই গেছেন বলে পুত্রে তোর মা আর তোর বাবা দুইজন একা একা ইবাদত করতে পছন্দ করে তোরে কোনো যত্ন না নিয়া আমরা মা বাবা দুইজন জঙ্গলে চলে গেছি মা আপনারা যে জঙ্গলে চলে গেছেন আমি সন্তান তো মানুষ হয়েছি আমার ইবাদত সম্পর্কে আমি জানছি না তবে জানো গো বাবা যান মাইনুদ্দিন চিস্তি আমারে শিখিয়া দিছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার লাগা আর নামাজের মধ্যবর্তী জায়গায় আমি আমার আম্মা আব্বার লাগা দোয়া করবার লাগা বারবার যখন দোয়া করছি আপনি কইতেকে হাজির হইছেন বলে আমরা যখন গতকালকে নামাজরত অবস্থায় তাহাজ্জুদের মধ্যে কান্না করছি তোর আম্মা আর আমি কান্না করতে করতে আমার মনিবের কাছে ডাক দিয়ে কইছি মনিব ও দয়া
বিলাল আল্লাহ আমার সন্তান বয়স 20-25 মনে হয়ে হইয়া গেছে জন্ম গ্রহণ করার পরে তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ তারে দিয়া দিছিলাম আমার ফুত্রা কই আমি জানি না কিন্তু ফুত্রে তাহাজ্জুদের নামাজ পড়া তুই ফুতের লাগা কানতে কানতে বেহুশ হইছি ওই বেহুশ অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মা বাপ দুইজনে স্বপ্ন দেখাইছে তোমার ফুত খারাপ জায়গায় নাই তোমার ফুত দুনজন তোমার ফুত আলাউল আছে খাজা মাইনউদ্দিনের দরবারে আয়েশা দেখি রে তাহাজ্জুদের মুসল্লাই তুই ফুতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলা বলা মা বাবার জন্য দোয়া করে সবাই একটু জবান খুলে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম